জয় মিঠুন অফিসে তোমাদের জানাই সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছে, সুস্থ আছে, আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকের ব্লগটি হচ্ছে ডেলি ব্লগ। আজকে তোমাদের সঙ্গে আমরা কি করছি সারা দিনটা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, আর আমাদের কিছু ভালো লাগা, কিছু পছন্দ, কিছু অপছন্দ জিনিস তোমাদের সঙ্গে, কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটাই আজকে ভিডিওর মধ্যে পুরোটা শেয়ার করব। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। ভিডিওটা তাহলে এখান থেকে স্টার্ট করছি। চুল আর দাড়িগুলো দেখে বুঝতেই পারছো দাড়িগুলো কাটা অবশ্যই দরকার, তাই এখন শেভিং করব। দোকানে যাচ্ছি না, বাড়িতেই করব। চুলটা একটু বড় বড় আছে, চুলটা এখন কাটছি না, চুলটাও কেটে নেব, সময় যখন হবে তখন কেটে নেব চুলটাও। আর শেভিংটা আমি করব না, আমি শেভিং করতে পারি না নিজে নিজে, তো ও করে দেবে আমাকে শেভিং, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর আজকে সাড়ে তিনটা কী করবো না করবো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আমাকে দাড়ি কাটতে বসে পড়েছে, মুখে লাগিয়ে দিচ্ছে সাবান, তো কাটাও চালু করে দিয়েছে, তো এরকমভাবেই কন্টিনিউ পুরোটা কেটে দিয়েছে, ভালো করে শেভিংটা করেছে, পারফেক্ট সেলুনের মতন। আর ফাইনালি কাটা হয়ে গেছে, এখন আমি যাই সানপুরে, নিই সানপুরে আবার আসি তোমাদের কাছে। ফাইনালি সানপুরে চলে এসেছি, তো দেখতে পাচ্ছো বউ কেমনভাবে দাড়িটা কেটে দিয়েছে। আর উপরের আইব্রোর উপরটা একটু ওকে হালকা করে শেভিং করতে বলেছিলাম, হালকা করে ওটা শেভ করে দিয়েছে, যেহেতু কাটি না আমার এমনি আইব্রোগুলো প্রচুর বড় বড় আছে, কাটি না, তো বললাম কেটে দিল, ভালো লাগে মাঝে মাঝে কাটলে। এখন দুদিনের ছুটি নিয়েছি, ছুটি নিয়েছি বলতে নিজে থেকেই ছুটি করেছি, হাতে সমস্যার জন্য কাজ করতে একটু অসুবিধা হচ্ছে, তাই ছুটিটা নিয়েছি দুদিন। হাতের এগুলো দেখে বুঝতেই পারছো হাতের এগুলো সব কেমিক্যালে খেয়ে নিয়েছে, সেই কারণে একটু কাজ করতে অসুবিধা হচ্ছে। এখন তো আমি স্নান টান করে ফ্রেশ হলাম, ও এখনও স্নান করেনি, ও এখন রান্না করছে। তো আজকে অনেক দিন পর চিকেন হচ্ছে, চিকেন হচ্ছে প্রায় 6-7 দিন পরে চিকেনটা আবার হচ্ছে। তো চিকেন আমি খেতে ভালোবাসি, কিন্তু তখন আমাকে বাইরে হোটেলে খেতে হয়, তখন আমি হোটেলে খেয়ে নিই, তখন মাঝে মাঝে আমি খেয়ে নিই, কিন্তু বাড়িতে প্রায় 6-7 দিন পরে আবার হচ্ছে। তো আজকে করছে, জানি না ও কী করছে, আমার তো কষা খেতে ভালো লাগে, আর ও কষা করবে না ঝোল করবে ওই জানে, তো ওর কাছে যাই জিজ্ঞেস করি কী করবে। এখন ওর কাছে চলে আসলাম, দেখি ওকে জিজ্ঞেস করে ও কী করবে। ও ঝোল খেতে ভালোবাসে, তাই ও বলছে ঝোল করবে, আর আমি কষা খেতে ভালোবাসি, কিন্তু এই দুজনের মধ্যে এই একটাই সমস্যা হয়, খাবার খাওয়া নিয়ে সমস্যা আমাদের, দুজনা দু রকম খাবার খেতে ইচ্ছা করে, এটাই হচ্ছে আমাদের সবথেকে বড় সমস্যা। এখানে ওর আলু ভাজা হয়ে গেছে, আর এখানে ভাত হচ্ছে, আর এখানে পেঁয়াজগুলোকে ভেজেছে, ফোড়ন দিয়ে যেরকমভাবে ও করে সেরকমভাবে ও করছে, আর এখানে মাংসগুলোকে ধুয়ে নিয়েছে, তো রান্নাটা করে নিই। আর দোকান থেকে এটা নিয়ে আসলাম, এটাও খাওয়া যাবে। ভাত ওর হয়ে এসেছে, তো ভাতটা এবার নামানোর সময় হয়ে গেছে, এবার ভাতটা নামিয়ে নেবে। আর এখানে যেরকম মাংস কষানোটা হয়েছে বা হচ্ছে, আমার ঠিক সেরকমই মাংস কষা খেতে খুবই ভালো লাগে, ওরকমই খা মানে গ্রাভি গ্রাভি থাকবে সেরকমভাবে খেতেই ভালো লাগে। তো যখন ঝোল করবে বলছে করুক, অসুবিধা নেই খেতে পারি, কিন্তু মানে ওইটাই আমার বেস্ট লাগে খেতে। যাই হোক করছে করুক, অসুবিধা নেই, পরে আবার খাওয়া যাবে, দিন তো আজকেই চলে যাচ্ছে না। ও কি রান্না করছে গো, গন্ধ বেরোচ্ছে খুব সুন্দর, ভালো লাগছে গন্ধটা শুনে মনে হচ্ছে এখনই বেটটা পড়ে গেল। তো বলতো রান্না ভালো করে, তার থেকেও আর একটা বড়ো কথা হচ্ছে ও রান্না করে খুব অল্প টাইমের মধ্যে, যেটা অন্য কেউ অতটা টাইম কমের মধ্যে রান্না করে উঠতে পারবে না, কিন্তু ও পারে, সেটা ওর ট্যালেন্ট আছে, ও করে নেয়। আর আমি রান্না করলে, আমার তো রান্না একবার তোমরা দেখেছো, আমি প্রচুর ধীমে ধীমে রান্না করি, কিন্তু রান্না করি একদম পারফেক্টভাবে করি, যদি মনে করি করবো তো পারফেক্টভাবে করবো, আর যদি মনে করি করবো না হবে না আমার দ্বারাই, এরকম ব্যাপার। সকাল থেকে একটু বৃষ্টি হয়েছিল, কিন্তু এখন সেটা হচ্ছে না, এখন ওয়েদারটা ক্লিয়ার আছে, এখন হালকা রোদ আছে, খুব একটা ভারী রোদের তেষ্টা নেই, হালকা আছে। আমি সকালে একটু দেরি করেই উঠি, ও একটু আগে উঠে পড়ে, আমরা যখন সকালবেলা ঘুম থেকে উঠবো তখন থেকে ব্লগটা শেয়ার করবো তোমাদের সাথে, আমরা একটু ব্লগটা একটু দেরি করেই শেয়ার করি, কারণ দুজন যখন ফ্রি হয় তখনই আমরা ব্লগটা করার চেষ্টা করি, আর বেশিরভাগ টাইম তো আমি পাই না, আর আমি শুধু বেশিরভাগ টাইমটা আমি এডিটিং মানে এক্সট্রা যতগুলো কাজ আছে সেগুলো আমি করি, আর ভিডিওটা করার ক্ষেত্রে ও বেশিরভাগ টাইমটাই ভিডিওটা ওই করে। আজকে যেহেতু মিঠুন বাড়িতে আছে, তো তাই আজকে সবই কিছুই ও গুছিয়ে রেখেছে, আমি কাজে যাই হচ্ছে 6-6:30 মধ্যে কাজে চলে যাই, আর সেরকম কিছুই বাড়িতে গোছানো হয় না। পরে বাড়িতে এসে পুরো বাড়িটা ছিটিবিড়ি হয়ে থাকে, আমাকে সব কিছুই করতে হয়, তো জানোই কাজে গেলে ওরকমই হয়, সকালবেলা যেহেতু ঘুম থেকে উঠে কাজে যাই,
তো সেই জন্য বাড়িতে এসে সব কিছু গোছাই। কিন্তু আজকে যেহেতু মিঠুন বাড়িতে রয়েছে তো আজকে সব কিছুই গুছিয়ে রেখেছে, ঘর ফর আজকে সব টিপটাপ করে গুছিয়ে রেখেছে। আর একটা জিনিস, ঘর যদি টিপটাপ না থাকে আমার মাথা খারাপ হয়ে যায়, তো সেই জন্য আজকেও সব কিছু গুছিয়ে রেখেছে, ভালো লাগছে। এই জন্য আমি রান্নাটা আগে করে নিলাম, আর ও যেহেতু আজকে ঘরটা গুছিয়ে রেখেছে তাই আমার মনটা আজকে খুব খুশি হয়ে গেছে। আর যদি কাজ থেকে এসে দেখি যে মিঠুন বাড়িতে আছে কিন্তু আমার ঘর এরম এলোগুজো হয়ে পড়ে আছে, তাহলে তো আমার মটকাটা যায় গরম হয়ে। সেই জন্য সেই ভয়ে আজকে তাড়াতাড়ি গুছিয়ে রেখেছে, যাতে আজকে কাল খেতে না হয়। রান্নাটা তো করতে হবে, খেতেও তো হবে, একটা বেজে গেল। তো আমাদের না একটা ব্লুটুথ হেডফোন আছে, তো হেডফোনটা অনেক দিন ধরে পড়ে রয়েছে, তো আজকে হট করে মনে পড়লো যে হেডফোনটা চার্জ দিই, যদি ঠিক থাকে। তো এই দেখো, এইটাই হচ্ছে হেডফোন, এটা আজকে চার্জ দিয়েছি, জানি না এটা খুলবে কি খুলবে না, আদৌ বেঁচে আছে না মরে গেছে তাও জানি না। এখন চার্জ দিই, তারপর দেখবো ঠিক আছে না খারাপ হয়ে গেছে। দেখো এটা হচ্ছে আমার ডাস্টবিন ব্যাগ, এটার মধ্যে হচ্ছে অনেক রকমের খাবার আছে, তো আমার যখন যেটা ইচ্ছা করে খেতে, তো সেই জন্য তোমার দাদা এটা এনে রেখে দিয়েছে, আর কখন কি ইচ্ছা হয় খেতে সেই জন্য এনে রেখে দিয়েছে। তো দেখলে তোমরা দেখো, ও রান্নাটা করে নিক, রান্নাটা কমপ্লিট হয়ে গেলে তখন আমরা খেয়ে নেবো, খাওয়ার পরে একটু রেস্ট নিয়ে একটু ঘুমাবো, ও রান্নাটা কমপ্লিট হয়ে যাক। তো আমার মুখে একটা একটা লেস তুলে দিলে তোমরা দেখতে পেলে, তো সেটা এখন খাচ্ছি। বাইরে থাকলে ওর মুখ সবসময় চলতেই থাকে, কখন কি খায় নিজের ঠিক নেই, এখন এটা খাচ্ছে, বিকালে অন্য খাবে, তারপর আবার অন্য কিছু খাবে, আর এক জিনিস খেতে ওর ভালো লাগে না, এমন কিছু দামি কিছু খায় না, ওর ওই 5-10 টাকার মধ্যে যেগুলো হয় সেগুলোই খেতে ইচ্ছা করে, সেগুলোই খায়। বেশিরভাগ তো ম্যাগি খেতে ইচ্ছা করে তো সেটা খায়, নয়তো পাস্তা, নয়তো চাউমিন, নয়তো পাঁপড় ভাজা, এরকম ধরনের জিনিসগুলো বেশি খায়। আর আমি ওগুলো স্ন্যাক্স জাতীয় জিনিসগুলো খুব একটা মানে পছন্দ করি, কিন্তু খুব একটা বেশি খায় না। তাহলে আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে এসছে প্রায়, তো আমরা খেতে বসি, তখন আবার আসছি তোমাদের কাছে। মাংসের কালার দেখে বুঝতেই পারছ মাংস আজকেও কতটা ভালো হবে, আর ভালো হওয়ার কথাই যেহেতু বাড়ির রান্না, বাড়ির রান্না তো অবশ্যই ভালো হবে, দোকানের থেকে তো অনেক বেটার, তো ভালো করে সেটা তো স্বীকার করেছি। রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা খেতে বসবো, আবার তোমাদের সঙ্গে খাওয়ার সময় তোমাদের সামনে আসছি। দেখো বন্ধুরা, আমার রান্না বান্না হয়ে গেছে, আর যা গরম করছে দেখতেই পাচ্ছ কী অবস্থা হয়ে গেছে। তো এখন যদি রান্না হয়ে গেছে, এখন আজকে 2 বেজে গেল, এবার চানটা করে নিই, গ্যাস ফ্যাস মুছে নিই, গ্যাস ফ্যাস মুছে তারপর ঘর ঝাড় দিয়ে ঘর মুছে তারপর চান করব। চলো চান করে তারপরে আসছি আবার তোমাদের সামনে। তো দেখো, স্নান কমপ্লিট করে আমি চলে এসেছি। তো এবার ও তোমার দাদা সকাল থেকে আজকে কিছু খাইনি, তো বললো যে ও খিদে হয়ে গেছে, আর স্নান যেহেতু হয়ে গেছে তো এবার ভাত খেতে হবে। তো তোমার দাদাভাইয়েরও খুব খিদে পেয়ে গেছে আর আমারও খুব খিদে পেয়ে গেছে, তো চলো এবার খেয়ে নিই। সকাল থেকে সত্যি কথা বলতে আমি কিছু খাইনি, ও সকালবেলা চা করে দিয়ে গেছিলো, ওইটুকুই আমি খেয়েছি, তারপর আর কিছু খাওয়া হয়নি। তো এখন 3 বাজছে, আমি খেয়ে নিই, খিদে প্রচুর পেয়েছে, খেয়ে নিই। এর জিনিস আজকে হয়েছে চিকেন, তো আমাকে তো আজকে বেশি করে খেতেই হবে, তাহলে আমি খেয়ে নিই। তাহলে তোমাদেরকে খাওয়াটাই একটু শেয়ার করি। ফাইনালি ভাত ও বেড়ে দিয়েছে, আর এই দেখতে পাচ্ছি মাংস লাল লাল ঝোল, আর ওর ভাত হচ্ছে এটা, আর এখান থেকে যদি লাগে তখন নিয়ে নেবে। কেমন হয়েছে? কতদিন পর খাচ্ছি গো, মনটা জুড়িয়ে গেল। কেন তুই মাংস খাও না? খায় না বলা ভুল, খায়, কিন্তু বাড়ির খাবার আর রাস্তার খাবার দুটোর মধ্যে তফাৎ আছে না? ঠিকই, তুমি তো সেই দুপুরবেলায় খাও না কোনোদিনই, আমাকে একা একাই ভাত খেতে হয়। তো অনেকদিন পরে আজকে একসাথে খেতে বসেছি, তো দুপুরবেলা অনেকদিনই একসাথে ভাত খেতে বসা হয় না, তার কারণ হচ্ছে ও প্রত্যেক দিন দুপুরবেলায় বাইরে খায়, ও সেই ভাত খায় রাত্রেবেলা, সেই জন্য আজকে একসাথে খেতে বসেছি। তো চলো খাবারটা খেয়ে নিই, খেয়ে তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে। আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আজকে একটু ভাত বেশি খেয়েছি, যেহেতু আমার ফেভারিট জিনিস রয়েছে তাই একটু বেশি খেয়েছি। যাই হোক, এখন একটু রেস্ট নিই, ঘুম থেকে যখন আবার উঠবো তখন আবার দেখা হবে। তো দেখো বন্ধুরা, আবার চলে এলাম, আর আজকে প্রচুর 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 ঘুমিয়েছি, চোখ মুখ দেখে বুঝতে পারছো যে চোখ মুখ খুলে আছে। তো সেই ঘুমিয়েছি 3:30, আর এখন বাজে হচ্ছে 6:30। তো উঠেও বললো চা খাবে, চা বানিয়েছি, এবার চাটা খাওয়া হোক। ঘুম থেকে এখন উঠলাম, ঠিক আছে, আর এখন আমাকে লিকার চা দিয়েছে, দুধ চা খাচ্ছি না, কারণ আমার একটু গ্যাসের সমস্যা আছে, সে কারণে দুধ চা খাচ্ছি না, তাই লিকার চাটা খাচ্ছি। আর এটা তো আমার ড্রিম কাপ,
সেই কাপই আমি চাটা খাচ্ছি, তোমরা দেখো। বন্ধুরা, তখন তোমাদেরকে দেখালাম এটা, যে এটা মরে গেছিলো, কিন্তু এটা চার্জ ফার্জ দেওয়ার পর এটা দেখছি এখনও বেঁচে আছে। তো যাক, ভালো লাগলো। এটার মধ্যে মনে হয় যে জল ফল কিছু ঢুকেছিলো, সেই কারণে এটা চলছিল না। তো এটা চার্জ দেওয়ার পর এটা ঠিক হয়ে গেছে। তো ভালো হলো, নিজের কেনা কিছু জিনিস খারাপ হয়ে গেলে ভালো লাগে না। আজকে এই এক কাপ চায়ের সঙ্গে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের পাশে থেকো। আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ভিডিওটি ভালো লাগলে আরও বেশি বেশি করে শেয়ার করো, যাতে আমরা খুব তাড়াতাড়ি পরিচিত হয়ে উঠতে পারি সবার কাছে। আর তোমরা আমাকে কমেন্টে জানিও যে তোমরা কীরকম ধরনের ভিডিও দেখতে চাও, আর আমরা সেরকম ধরনের ভিডিও আপলোড দিতে থাকবো। আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। টাটা।